রোজা মাকরুহ হয় যে সকল কারণে। রমজান মাসে রোজা মানুষের জন্য ফরজ ইবাদত। যে ব্যক্তি এ মাস পাওয়ার পরও নিজের গুনাহ মাফ করাতে না পারবে তার জন্য ধ্বংস সুনিশ্চিত বলে হাদিসে এসেছে। সুতরাং এ মাসে রোজা পালনে সতর্ক হওয়া জরুরি। যে সকল কারণে রোজা মাকরুহ হয়ে যায় তা তুলে ধরা হলো। এক, স্বাদ নেয়া। বিনা প্রয়োজনে কোনো বস্তু স্বাদ গ্রহণ করলে বা চিবালে রোজা মাকরুহ হবে, তবে মহিলারা তরকারির লবণ বা ঝাল ইত্যাদি জিহ্বা দিয়ে চেখে দেখতে পারবে। তরকারির স্বাদ চেখে দেখে তা ফেলে দিতে হবে। দুই, থুতু গিলে ফেলা। ইচ্ছাকৃতভাবে মুখে থুতু জমা করে তা গিলে ফেললে রোজা মাকরুহ হয়ে যাবে। তিন, স্ত্রীকে চুম্বন। রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন বা আলিঙ্গন করলে বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকলে এ অবস্থায় স্ত্রীকে চুম্বন করলে বা জড়িয়ত হলে রোজা মাকরুহ হবে। চার, ঝগড়া করা। রোজা অবস্থায় ঝগড়াঝাটি করে গালমন্দ করলে রোজা মাকরুহ হবে। এমনকি রোজা রেখে জীবজন্তুর সঙ্গে কষ্টদায়ক আচরণ করলেও রোজা মাকরুহ হবে। পাঁচ, টুথপেস্ট দিয়ে দাঁত মাজা। রোজা অবস্থায় টুথপেস্ট বা টুথ পাউডার, মাজন বা কয়লা ইত্যাদি দিয়ে দাঁত মাজা মাকরুহ। তবে কোনো কিছু ছাড়া শুধু মেসওয়াক করলে রোজা মাকরুহ হবে না। ছয়, অশ্লীলতা অবলম্বন। রোজা রেখে অশ্লীল সিনেমা সহ অশালীন ছবি দেখা বা যৌন উত্তেজক লেখা পড়া বা কাজ করলে রোজা মাকরুহ হয়ে যাবে। সাত, অস্থিরতা প্রদর্শন। রোজা রেখে হাহুতাশ করা, ক্রমাগতভাবে অস্থিরতা প্রকাশ করে থাকলে রোজা মাকরুহ হবে। আট, অপবিত্র থাকলে। গোসল ফরজ অবস্থায় রোজা রেখে সকাল পর্যন্ত অপবিত্র তথা নাপাক থাকলে রোজা মাকরুহ হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত বিষয় সমূহ থেকে বিরত থেকে সঠিকভাবে রোজা পালন করার তৌফিক দান করুন। আমিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।